मोटर साइकेल चलाइसे चलाइसे जाइया सतंगी कुरा मलाई चलाइस त के जानी आजराइल खाराइ रहिस र बाबा नाइले कि निगा गाडीতে ওঠ মোরে 15টার দিকে আমার ফোন দিয়া বলল কি যে আমার ওমর অ্যাক্সিডেন্ট হইছে ভাই হাসপাতাল কর্মীটুলা হাসপাতালে আসি আমি বিশ্বাস করি না আপনি কি বলেন কয় হ্যাঁ একজন মারা গেছে স্পটে আরেকজন ওরা হাসপাতালে খুব খারাপ অবস্থা তো তখন আমি আর কি সবাইকে খবর টবর দিয়ে আমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়ে চলে গেছিলাম ওই কর্মীটুলা হাসপাতালে যাব তারপরে শুনলাম যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে এখন আমরা ঢাকা মেডিকেলে আসছি এসে দেখলাম এই অবস্থা মারা গেছে একজনের কথা বলছিল এখন তারপরে শুনলাম তিনজনই মারা গেছে তিনজন কি এক মোটরসাইকেলে ছিল এক মোটরসাইকেলে ছিল ওর বাবা গেছিল ওখানে দেখতে ছেলেরে তো ছেলে আর কি চাবিটা চাইয়া নিয়ে আসছে যে বাবা চাবিটা দাও আমি এক খুচরো চাইতেছে ওই বইলা নিয়ে আইসা ওরা তিনজন এক ঘন্টা চলে গেছে মাদ্রাসা হোস্টেলে থাকতো মাদ্রাসা হোস্টেলে থাকতো আগে পরও চাইতো ওর বাবা কাছে চাবি কিন্তু বাবা কখনোই দিত না আজকে আল্লাহ তাআলা মনে হয় তার মওতটা এইভাবে লিখছে যার জন্য ওর বাবার যেভাবে ভুলে চাবিটা নিছে তো আরো দুজন সন্তান মারা গেছে আমার মামার তো ভাই ওর মাদ্রাসা আজকে আপনার একটা অনুষ্ঠান ছিল আমার মামাকে ফোন দিয়েছে বলছে বাবা আজকে আসবা কালকে আমাদের মাদ্রাসা বন্ধ আজকে মাহফিল আছে তো ওয়াজ আছে তুমি যদি পারো তো আইসো পরে মামা গেছে মামা যাওয়ার পর গাড়িটারে সাইড করে উনি ভিতরে ঢুকে গেছে মামায় ও আবার কইতেছে বাবা গাড়িটা আমি একটু চাপে থই তো চাবিটা দাও মামা মানা করছে না দরকার নেই তবু আমি মাদ্রাসা পড়ানোর সামনে চা আছে করছে মামার কইছে বাবা আমি একটু গাড়িটা নিয়ে চাপে থই ও আবার গাড়িটা নিয়ে বেরিয়া লগে আসলো আরেকজন আর দুইজন ওরা দুজন মনে কিছু একটু বলছে হয়তো মনে বলছে তার বাবা ভিতরে বা চলো আমরা ঘুরে এরকম কিছু তিনজন যা অবস্থায় মনে হয় একজন ডেট আরেকজন মেডিকেল নিতে ডেট আর আমার মামা তো বাইরে যে গান টানতে ও ডেট হয়ে গেছে।